নমস্কার মিমি ফ্যামিলি এন্ড ভিলেজ কমিটির সবাইকে আবারও জানাচ্ছি স্বাগত। অন্যদিনের মতো আজকে একটা নতুনত্ব পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। কোন কোন শীতের মধ্যে সবাই তো পিঠা খেয়ে থাকে, আজকে বানাবো অন্যরকম একটা চিতই পিঠা। সবাই তো নর্মালি চিতই পিঠা খেয়ে থাকে, আজকে বানাবো ম্যাগি মশলা দিয়ে চিতই পিঠা। কীভাবে বানায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর সঙ্গে থাকবে ধনে পাতা চাটনি পিসপি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চিতপিঠা করার জন্য আমি চালের গুঁড়া নিয়েছি, এখন চালের গুঁড়াগুলো আমি ঢেলে নেব একটা পাত্রে। এখন দিয়ে দেব জল, দিয়ে দেব পরিমাণ মতো নুন, এখন ভালো করে মিশিয়ে নেব। গুলা রেডি হয়ে গেছে চিতই পিঠা করার জন্য, এখন মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, ডিমে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, কুচানো ধনে পাতা, কুচানো লঙ্কা, নুন পরিমাণ মতো হলুদ। আমি বলেছিলাম যে ম্যাগি মশলা দিয়ে আমি চিতই পিঠা বানাবো, এখানে আমি একটা ম্যাগি মশলা নিয়েছি, এখন ম্যাগি মশলাটা আমি ডিমের মধ্যে দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। মশলা মাখা হয়ে গেছে, এখন কড়াইতে তেল লাগিয়ে নেব। আমি এখানে কলা পাতার একটা ডুগা নিয়েছি তেল লাগানোর জন্য, এটাকে এখন আমি শিলনোড়াতে একটু থেতিয়ে নেব, তাহলে তেলটা ভালো করে ব্রাশের মতো লাগাতে পারবো। কড়াইতে তেল লাগিয়ে নেব ভালো করে। এখন গোলাটা দিয়ে দেব, উপর থেকে ডিমটা দিয়ে দেব। এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আবার কিছুটা জল দিয়ে দেব। এবার 1-2 মিনিটের জন্য কম আছে, তা হতে থাক। দেখুন কত সুন্দর হয়েছে ফুলে, আমি নেবো হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। এখন বানিয়ে নেব ধনে পাতা চাটনি। এখানে নিয়েছি ধনে পাতা, ভালো করে ধুয়ে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, 2-3টি রসুন কোয়া, আর কিছু পরিমাণ আদা, ভালো করে বেটে নেব। আমার কাছে লেবু নেই, তাই আমি একটু সর্ষা তেল ব্যবহার করছি। দিয়ে দেব সামান্য নুন, ভালো করে আবার বেটে নেব। রেডি হয়ে গেছে ধনে পাতার চাটনি আর ম্যাগি মশলা দিয়ে চিতল পিঠা। অবশ্যই একবার শীতের মধ্যে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।
যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সঙ্গে একটা লাইক দেবেন। আর এবার শীতে তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে একটু ভিন্ন ধরনের খেয়ে দেখবেন, আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। খুব ভালো লাগে খেতে ধনে পাতা চাটনি দিয়ে। চিতল পিঠা তো আপনারা সকলে খেয়ে থাকেন, এভাবে একটু ভিন্ন ধরনের চিতল পিঠা খেয়ে দেখবেন। খুব ভালো চিতল পিঠার পেয়ারও আছে, এখানে ডিম দিয়ে ম্যাগি মশলা দিয়ে খুব ভালো লাগে এইভাবে খেতে। আর এই রেসিপিটা গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে, ঠান্ডা হলে বেশি একটা ভালো লাগে না। অবশ্যই আপনারা গরম গরম বানিয়ে খেয়ে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আবার দেখাবো অন্য আরেকটা ভিডিও নিয়ে।